নমস্কার, আর্য দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আনন্দে আছেন। আজকের লাইভ অনুষ্ঠানে আপনারা যারা আমার সাথে কথা বলতে চান তারা 03325712255 আর 03340081437 এই দুটো ফোন নাম্বারে আপনারা যদি ট্রাই করেন আমার সাথে আজকে লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে পারবেন। নাম্বার দুটি আরেকবার বলে দিচ্ছি, আপনারা লিখে নিন 0332571-2255। আরেকটা নাম্বার হচ্ছে 0334008-1437। তাহলে নাম্বার দুটি হচ্ছে 03325712255 এবং 03340081437। এই দুটি নাম্বারে আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু লাইভে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আজকে যে বিষয় নিয়ে আমি একটু কথা বলতাম সেই বিষয়টা হচ্ছে আমাদের জীবনে চলার সময় আমরা দেখেছি বিভিন্ন রকম উত্থান পতন লেগেই থাকে। এটা আমাদের জন্য খুব নর্মাল ঘটনা। কি হয়, আমরা আমাদের জীবনে যখন শুরু করি প্রাথমিক স্টেজ থেকে আস্তে আস্তে যত এগোতে থাকি তত বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ দুটো রকমই সাকসেস আমরা পাই। নেগেটিভ সাকসেস মানে অসফলতা, বা সাকসেস পাই সফলতা পাই। কিন্তু আমাদের জীবনে কিছু কিছু সময় এরকম ঘটনা ঘটে যে হঠাৎ করে কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায়। একটা জন্মছকে অনেক রকমের সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলোর বাইরে কিন্তু পজিটিভ জিনিসও থাকে। সেই জিনিসগুলোর অনেক রকমের যোগ থাকে, সেইগুলোকে বলা হয়। সেই যোগগুলোর মধ্যে একটা যোগ হচ্ছে রাজযোগ। রাজযোগ যদি কোনো মানুষের জন্মছকে থাকে তাহলে সে হাজার প্রবলেমের মধ্যে থাকলেও তার কিন্তু উন্নতি জীবনে ঘটবেই, এটা হবেই। রাজযোগ এরকমই একটা যোগ। আমরা দেখেছি অনেক মানুষের ক্ষেত্রে অনেক মানুষ প্রচুর স্ট্রাগল করছে, স্ট্রাগল করে করে সে নিজে হেরে গেল। হেরে গিয়ে সে কোনো একটা সময় ডিসিশন নিল যে আমি আর এই যে কাজটার জন্য ট্রাই করছি এটা আমি করবো না, ছেড়ে দিলাম। কিন্তু দেখা গেছে হঠাৎ করে তার কাছে এমন একটা সুযোগ এলো, এসে সেই সুযোগটা তার কাজে লেগে সে একটা বিশাল বড় জায়গায় পৌঁছে যায়। এরকম প্রচুর ঘটনা আছে আমাদের এই পৃথিবীর বুকে। প্রচুর অ্যাক্টার্সরা আছে, প্রচুর রাজনেতারা আছে, প্রচুর মানুষজন আছেন যাদের কর্মপ্রাপ্তি ঘটেছে হঠাৎ করে। এই যে জায়গাটাকে বলে আকস্মিক রাজযোগ, এই আকস্মিক রাজযোগ ব্যাপারটা আমাদের জন্মছকে থাকতে হবে। এই রাজযোগের ব্যাপারটা অনেক রকম হতে পারে, রাজযোগটা অনেক রকমের প্রকারভেদ আছে। বিপরীত রাজযোগ আছে আবার, ঠিক আছে, বিভিন্ন রকমের রাজযোগ আছে। এই রাজযোগকে অনেক রকমভাবে ব্যাখ্যা করেছে, অনেক রকমভাবে রাজযোগ সংঘটিত হয় আমাদের জন্মছকে। তার মধ্যে একটা হচ্ছে এই আকস্মিক রাজযোগ। অনেক ক্ষেত্রে দেখা গেছে, ধরুন একজন অ্যাক্টরের কথাই বলছি, সে তার বন্ধুর সাথে, তার বন্ধু একটা জায়গায় অডিশন দিতে গেছে। অডিশন মানে হচ্ছে যখন কোনো ফিল্মে বা কোনো সিরিয়ালে কাজ করার জন্য যায় তারা, আগে অডিশনের জন্য ডাকে, অডিশনে যেতে হয়। তো সেই অডিশনে একটা ছেলে গেছে, তার সাথে তার একটা বন্ধু গেছে। তার কিন্তু নিজের কোনো রকম ইচ্ছা ছিল না যে আমি দেবো, বন্ধুকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য সঙ্গে গেছে। সে সেখানে বসে আছে, হঠাৎ করে সেখানে কাস্টিং ডিরেক্টরের চোখ পড়ে ছেলেটির উপরে, এবং ছেলেটি কিন্তু সেই কাজটি ছেলেটিকে দেয়া হয়। ছেলেটির কিন্তু এখানে ইচ্ছাও ছিল না, চেষ্টাও ছিল না, ট্রাইও করেনি, ছেলেটি কিন্তু পেল। সেই দিক থেকে আমরা যদি দেখি, কেন ছেলেটির জন্মছকে একটি বিশেষ যোগ ছিল, যে যোগটাকে বলা হয় আকস্মিক রাজযোগ। আসছি ডিটেলে, দেখি কে ফোন করছেন। নমস্কার, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কার সম্পর্কে জানতে চান? ডেট অফ বার্থ 19-10, জন্ম সময়, জন্মস্থান, আপনার ধনু লগ্ন কন্যা রাশি,
দেখুন, আপনার কর্মের জায়গায় কিন্তু প্রচণ্ড ডিস্টারবেন্স হবে, ঠিক আছে, কিন্তু আপনার বুদ্ধি আছে, সব সবই আছে, আপনার বুদ্ধি বা ট্যালেন্ট প্রচণ্ড। আপনি যদি ফাইন্যান্সের দিকে কাজ করেন, এমএনসিতে খুব ভালো ডেভেলপমেন্ট পাবেন, ঠিক আছে। তো যে বিষয়টা বলছিলাম, তো সেই ছেলেটির জন্মশখে আকস্মিক রাজযোগ ছিল। এবার আকস্মিক রাজযোগ কিভাবে সংগঠিত হতে পারে, অনেকগুলো ভাবে সংগঠিত হতে পারে, তার মধ্যে একটি বিশেষ ক্ষেত্র আমি যেটা দেখেছি, আমি অনেক জন্মছকে দেখেছি এই জিনিসটা থেকে আকস্মিক রাজযোগটা তৈরি করে। কীরকম হয়, মেন যে আমাদের জন্মছক, জন্মছকের মধ্যে লগ্ন চতুর্থ এবং সপ্তমে যদি পজিটিভ প্ল্যানেট থাকে, যেমন রবি, চন্দ্র, শুক্র বা বৃহস্পতি, এই চারটে প্ল্যানেটের যদি কোনো রকমে এখানে সংগঠিত হয় বা অবস্থান হয়, তার সাথে সাথে এটা দেখতে হবে যে এই তিনটে ঘরের মধ্যে বা রাশিতে কোনো রকম পাপগ্রহ বা ক্রুর গ্রহ থাকলে কিন্তু চলবে না। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি আমি হুগলি থেকে বলছি, আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। হুগলির কোথা থেকে বলছেন? হুগলি, হুগলি থেকে বলছেন? আচ্ছা, ছেলের নাম? সুমিত দাস। ডেট অফ বার্থ? 11/11/1999। টাইম? দুপুর 1:10। জন্মস্থান? হুগলি। আপনার ছেলে তো দেখছি কুম্ভ লগ্ন এবং বৃশ্চিক রাশি। আপনার ছেলের কিন্তু পড়াশোনায় কি বাধা সৃষ্টি হয়েছিল বা মানসিক চঞ্চলতা একটু বেশি ছিল? 1 বছর গিয়েছিল। 1 বছর? আচ্ছা, তো এর কোনো রেমেডি করার নেই? হ্যাঁ, করা রেমেডি সেই অর্থে এখনো সেরকম কিছু হয়নি, কিন্তু আমি ওর কেরিয়ার সম্পর্কে জানতে চাই। ও মাস্টার্স করছে, তো মাস্টার্সে ও রিসার্চের দিকে যেতে চাইছে, সেটা কতটাই ফুল হবে? দেখুন, রিসার্চের দিকে ডেফিনেটলি ওর ডেভেলপমেন্ট তো হবে রিসার্চের ক্ষেত্রে, ঠিক আছে, কারণ এর যোগটা আছে রিসার্চের ক্ষেত্রে। বাট এর একটু পরীক্ষা দিচ্ছে সাথে সাথে, একটু একটু বলতে দিন, একটু বলতে দিন। এর যে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এর মানে লেট হবে, এর বাধা সৃষ্টি হবে। এই যে কাজটার জন্য প্রপারলি মানে টার্গেট নিয়ে নেবে যে আমি এই কাজটা করব, সেই কাজটা পার্টিকুলার সেই কাজটাতে কিন্তু বাধা সৃষ্টি হবে, ঠিক আছে, এবং রেজাল্টটা কিন্তু খুব একটা ফ্রুটফুল হবে না ওর জন্য। সরি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এর কিন্তু রেমেডি করার দরকার আছে, আর এর কিন্তু মাথায় লাগার একটা সম্ভাবনা আছে, এই দুর্ঘটনা ঘটার একটা চান্সেস আছে। এর সময়টা সময়টা মোটামুটি ধরে রাখুন আরো বছর দেড়েকে টাইম আছে, মানে 22 থেকে 23-এর মধ্যে, এরকম 22 থেকে এই 23 থেকে 24-এর মধ্যে, ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স 24 ধরে রাখুন, এর মধ্যে কিন্তু একটু মাথায় লাগতে পারে। ও কি বাইক চালায়? না 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 না, এরকম কোনো সাইকেল চালায়। ওকে, মাথায় লাগার একটা প্রবাবিলিটি আছে, আর আপনি জন্ম ছকটা একবার কাউন্সিলিং করিয়ে নেবেন, ঠিক আছে, এর রেমেডি খুব দরকার আছে। একটা কোশ্চেন করতে পারি? বলুন। কোন লাইনটা একদম ফেটফুল হবে, রিসার্চ নাকি এই WBCS? দেখুন, গভর্নমেন্ট জব পেয়ে যাওয়া যদি পেয়ে যায় তো ডেফিনেটলি বেটার, ঠিক আছে, এর কিন্তু যেহেতু বললাম না এর বাধা সৃষ্টি হবে, তো প্রিলি হয়তো কোয়ালিফাই করে যাবে, তার পরেরটাতে কিন্তু একটু হলো প্রবলেম আছে এর, তো ডেফিনেটলি রিসার্চটায় যাওয়াটা এখন বেটার এর জন্য। রিসার্চের জন্য এটা বেটার, এরকম কোনো কানেকশন আছে রিসার্চের সফলতাটা? হ্যাঁ, সফলতা তবু বেশি আছে, কিন্তু আমি বারবার আপনাকে বলছি এর জন্মছকটা কিন্তু একবার কাউন্সিলিং করিয়ে নেবেন, ডেফিনেটলি ফেলে রাখবেন না এটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওর ফিউচারের জন্য বলছি। নমস্কার। তো যে বিষয়টাকে নিয়ে বলছিলাম, তো সেটা হচ্ছে জন্মছকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই 1/4/7, 1 নম্বর মানে হচ্ছে লগ্ন, চতুর্থ ভাব এবং সপ্তম ভাবে শুভ গ্রহগুলোর অবস্থান প্রচণ্ড জরুরি, এবং সেই সাথে সাথে এটা দেখতে হবে তার যে দশা চলবে, দশা ভাবটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন?
হ্যাঁ নমস্কার, আমি কোথা থেকে? আলিপুরদুয়ার থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আলিপুরদুয়ার আমার এই ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? ছেলের নাম গোবিন্দ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 7 মার্চ 1995। জন্ম সময়? রাত 9:50। জন্মস্থান? জন্মস্থান আলিপুরদুয়ার। তুলা লগ্ন বৃষ রাশি। আপনার ছেলেকে বলবেন প্রত্যেক দিন একটু মেডিটেশন করতে আর প্রত্যেক দিন মর্নিং ওয়াক করতে, বুঝতে পেরেছেন? আপনার ছেলের বেশ কিছু সমস্যা রয়েছে, ঠিক আছে? তো এই সমস্যাগুলোর মধ্যে প্রথমত কর্মভাবে প্রচণ্ড ডিস্টারবেন্স আছে, কর্মের জায়গায় একদম স্টেবিলিটি পাবে না, প্লাস সাংসারিক জীবনেও শান্তি পাবে না, আর এত একরোখা হবে, কারুর কথা শুনবে না। হ্যাঁ, তো আপনার ছেলের কিন্তু ডায়াবেটিস হওয়ারও চান্সেস খুব হাই। তো এর কিন্তু প্রতিকার করিয়ে নেওয়াটা খুব জরুরি। আপনাকে যে দুটো বললাম এই দুটো ইমিডিয়েট বেসিসে স্টার্ট করান, ফেলে রাখবেন না। প্রতিকার করলে ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, অনেকটা ঠিক হবে। আমি শিলিগুড়ি আসবো, শিলিগুড়িতে পারলে দেখা করিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, নমস্কার। আর ওর কি এইভাবেই চলতে থাকবে? ও এসব করতেছে, রেমেডি না করলে ঠিক হবে না, এর ইমিডিয়েট রেমেডির দরকার, ঠিক আছে? নমস্কার। যারা এই মুহূর্তে আমার মোবাইলে ফোন করছেন তাদের জন্য বলে রাখি, মোবাইলটা বেসিক্যালি কিন্তু মোবাইল নাম্বারগুলো বেসিক্যালি হচ্ছে বুকিং নাম্বারের জন্য ইউজ হয়। তো এই মুহূর্তে কিন্তু মোবাইলে ফোন করলে আমি রিসিভ করতে পারবো না। আপনাদেরকে ল্যান্ডলাইন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 0332571225, 0334008-1437। নাম্বার দুটি হচ্ছে 0332571225, 0334008-1437। এই দুটো নাম্বারে যদি ফোন করেন কথা বলতে পারবেন, মোবাইলে ফোন করলে এখন কথা বলতে পারবেন না। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? থেকে বলছি স্যার। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? হ্যালো, আমার সম্বন্ধে। আপনার নাম? অরিন্দম রায়। ডেট অফ বার্থ? 21/11/1991। জন্ম সময়? ভোর 3:50। জন্মস্থান? কর্মস্থান জন্মস্থান 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 বর্ধমান। বর্ধমানের কোথায়? শেয়ারবাজার, মানে পলাশনের পাশেই? পলাশনের কাছে। হ্যাঁ। আপনার তো দেখছি বাস্তু দোষ আছে, প্লাস কর্মের জায়গাতে ডিস্টার্ব আছে, মানে ভাগ্য উন্নতিতে বাধা আছে। আপনি যতটা কর্মের ক্ষেত্রে যতটা লেবার দেন সেই রেজাল্ট পান না, উন্নতি হয় না আপনার, তাই তো? না। হ্যাঁ স্যার। প্লাস হাতে অর্থকড়িও থাকছে না, অর্থকড়ি খুব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অর্থকড়ি নষ্ট হয়ে লাখ টাকা থাকলেও লাখ টাকা খরচা করে ফেলেন, কোথায় খরচা করে ফেললেন কোনো হিসেবেই পেলেন না, তাই তো? কিন্তু আপনার প্রচণ্ড বুদ্ধি, প্রচণ্ড ট্যালেন্ট, যেটা করতে চাই হয় কিন্তু সফল হয়ে ওঠে না, প্লাস যেটা করতে চান খুব বাধা সৃষ্টি হয়ে হয় সেটা বলুন। তো এইগুলোর জন্য আপনার যেটা করার দরকার, করতে পারি না, যেটা করার দরকার সেটা হচ্ছে প্রত্যেক দিন শিবের পুজো করা উচিত, আর শিবলিঙ্গ মুদ্রায় কমসে কম 15 মিনিট সকালবেলা মেডিটেশন করা উচিত। শিবলিঙ্গ মুদ্রা আমার প্রোগ্রাম আগে থেকে দেখেন নাই, প্রথম দেখছেন? না না, আগে দেখতাম। তো শিবলিঙ্গ মুদ্রাটা আমি আগে অনেকবার দেখিয়েছি, দেখেছেন জানেন? হ্যাঁ, আপনি দেখিয়েছিলেন। হ্যাঁ, তো শিবলিঙ্গ মুদ্রাটা করবেন, করে 15 মিনিট করে মেডিটেশন করবেন, আর শিবের পুজো করবেন, শিবের মাথায় জল ঢালবেন, ঠিক আছে? দেখবেন কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন, আর এটার রেমেডি করিয়ে নেবেন। রেমেডি করে নিলে তাহলে দেখবেন জায়গাটা অনেকটা ঠিকঠাক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখনো মোটামুটি স্যার কর্মজীবনে কিছু উন্নতির আশা আছে? রেমেডি না করালে হবে না, একবার আপনাকে রেমেডি করাতেই হবে,
একবার চেম্বারে আসাটা খুব দরকার। আচ্ছা, আপনি বর্ধমানে আছেন কি? হ্যাঁ, বর্ধমানে আছি, দুর্গাপুরে আছি, বজবজের এদিকে বা বজবজে না, আমি কলকাতায় শ্যামবাজারে চেম্বার আছে। আমি চেম্বারের ডিটেল বলছি, শুনে নিন। যারা আমার সাথে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে রাখছি, এই আগামী বুধবার আমি কিন্তু দুর্গাপুরে থাকছি, দুর্গাপুর সিটি সেন্টারে সকাল থেকে থাকছি। যারা দুর্গাপুরে যোগাযোগ করতে চাইছেন তারা এই মোবাইল নাম্বার যেগুলো যাচ্ছে প্রোগ্রামের পরে ফোন করে বুকিং করে নিতে পারেন। আর যারা কলকাতায় দেখাতে চাইছেন, শ্যামবাজারে আমার পার্সোনাল চেম্বার আছে, আমি ওখানে প্রত্যেক দিন, যখন বাইরে কোনো চেম্বারে যাই না সেই দিনই প্রত্যেক দিন 1:30 থেকে 8:30 অবধি কলকাতায় থাকছি শ্যামবাজার চেম্বারে। সেখানেও কিন্তু আগে ফোন, আগের দিন ফোন করে বুকিং করিয়ে আসতে হবে। হ্যাঁ নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি স্যার বলছি লিলুয়া থেকে, গোপাল অধিকার। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আমার সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা বলুন। 24th March 1958, বাংলাদেশের খুলনা। টাইমটা আচ্ছা কি টাইমটা? ভোর 5টা। আচ্ছা, খুলনাতে? হ্যাঁ, ভোর 5টা। তো মাঝে সাঝে ঢাকায় যাই চেম্বার করতে। আচ্ছা আচ্ছা, আপনার তো দেখছি কুম্ভ, লগ্ন এবং মেষ রাশি। হ্যাঁ স্যার। তা আপনার তো পূর্ণ কালসর্প দোষ রয়েছে। আচ্ছা স্যার। এটার ক্ষেত্রে আপনার যেটা হবে, আপনি কিন্তু দুটো জিনিসই পাবেন, লাইফে প্রচণ্ড ডেভেলপমেন্ট করবেন, প্রচণ্ড উন্নতি করবেন, তার সাথে সাথে কিন্তু জীবনে প্রচণ্ড লস করবেন। আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনার টাইমটা এই মুহূর্তে খুবই খারাপ যাচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। তো আপনার কিন্তু ফাটকা ইনকামেরও যেমন যোগ আছে, কিন্তু এই মুহূর্তে টাইমটা আপনার একদম ভালো যাচ্ছে না। না, একদমই খারাপ, একদমই, মানে না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছে। বুঝতে পারছি। আপনার যেটা করার দরকার, প্রত্যেক দিন সকালবেলা বাড়িতে কর্পূর আর 5টা করে লবঙ্গ জ্বালিয়ে আরতি করুন। সন্ধেবেলা ঠিক 6টার সময় আপনি বাড়িতে ধুনো দিতে বলুন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর আপনি নিজে শিবের পুজো করুন, নিজের বাবা মাকে প্রণাম করুন রোজ সকালে ঘুম থেকে উঠে। বাবা তো নেই, মা আছেন। হাত তুলে প্রণাম করবেন বাবাকে, হুম হুম, ঠিক আছে, মনে মনে প্রণাম করবেন, এটা করুন। আর পারলে একবার চেম্বারে যোগাযোগ করুন। আচ্ছা স্যার, আপনার কথা মতোই আমি কিন্তু করেছি এটা। আপনার এই প্রোগ্রাম দেখে দেখে না আমি কিন্তু এই কর্পূর জ্বালানো 5টা লবঙ্গ দিয়ে কর্পূরটাকে জ্বালাই, আর রোজ সন্ধ্যার সময় ধুনোটা দিই কিন্তু। তো কিছুটা ডেভেলপমেন্ট পাননি? কিছুটা তো উপকার হয়েছে স্যার। তাহলে যদি এইটা করে থাকেন, এর পরের পার্টটার জন্য আপনাকে একবার চেম্বারে আসতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেম্বারে না এলে আমি ব্যবস্থা করতে পারবো না, একবার চেম্বারে আসুন। হ্যাঁ স্যার, ঠিক আছে, শ্যামবাজারে চেম্বার আছে বা যে চেম্বারটা সুবিধা হয় আসুন। আর সাপোজ কাটানোর কোনো ব্যবস্থা আছে স্যার? হ্যাঁ, আপনি চেম্বারে আসুন, আমি সব বলে দেবো। হ্যাঁ স্যার, ঠিক আছে, নমস্কার। নমস্কার, নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ স্যার। তো যা চেম্বারে যেটা বলছিলাম, শ্যামবাজারে চেম্বার আছে, সেই শ্যামবাজারে চেম্বারে কিন্তু প্রত্যেক দিনই আমি ওখানে থাকি 1:30 থেকে 8:30 অবধি। আপনারা যারা আসবেন ফোন করে আসবেন। আগামী বুধবার দিন আমি দুর্গাপুরে থাকছি, আমি বর্ধমানের চেম্বার ওপেন করছি, যেমন প্রত্যেক মাসের লাস্ট স্যাটারডে যেতাম, আবার স্টার্ট করব। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা, আমি বারাসাত থেকে বলছি। আমার ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাই দাদা। ভাইয়ের নাম? হ্যাঁ, সৌরভ চৌধুরী। ডেট অফ বার্থ? হ্যাঁ, 10/9/89। টাইম? রাত 3:15। জন্মস্থান? কলকাতা। কর্কট লগ্ন ধনু রাশি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ভাইয়ের লাইফে প্রচুর স্ট্রাগল আছে, একে প্রচুর স্ট্রাগল করতে হবে। এ কিন্তু টাকা কড়ি পয়সা রাখতে পারবে না, আর লাইফে ডেভেলপমেন্ট খুব কম হবে এর। আচ্ছা, এর আমি যা দেখতে পাচ্ছি 20 যোগ আছে, এর কালসর্প দোষ আছে, এর গ্রহণ দোষ আছে, অনেক রকম প্রবলেম আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি আসলে দাদা,
ওরা একটু ব্যবসা করছে, তো এই ব্যবসাটা কেমন হবে বা ওই নিয়ে প্রশ্ন ছিল আর কি। স্ট্রাগল করতে হবে প্রচুর, খুব একটা ভালো যাবে না, এর রেমেডি করার খুব প্রয়োজন আছে, এর রেমেডির খুব দরকার, এর গ্রহণ দোষ আছে। প্রত্যেক দিন স্নান করে উঠে একে বলবেন যে সূর্য মন্ত্র করতে, সূর্য প্রণাম করতে, ঠিক আছে, আর শনিবার দিন শনি মন্দিরে পুজো দিতে বলবেন। হ্যালো, শুনতে পাচ্ছি দাদা, বলুন। ঠিক আছে, এই দুটো করতে বলুন, আর সম্ভব হলে চেম্বারে যোগাযোগ করতে বলুন। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, এই মাসের বহরমপুর চেম্বারটাও আমি করছি, বহরমপুর চেম্বার জানিয়ে দেওয়া হবে ডেটটা কবে যাওয়া হচ্ছে, এই মাসে যাওয়া হবে শিলিগুড়ি, এই মাসেও যাওয়া হবে শিলিগুড়ির এই মাসের লাস্টের দিকে। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, এখানে মোবাইল নাম্বার যেগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো যোগাযোগ করুন, যোগাযোগ করলে ডেটগুলো বলে দেওয়া হবে। আর এর বাইরে যারা দূরে আছেন, আসতে পারছেন না এখানে, তারা অনলাইন কনসালটেশন বা অনলাইনভাবেও অনলাইনে দেখাতে পারেন, তারা কিন্তু এই মোবাইল নাম্বারগুলোতেই ফোন করুন। ফোন করে আপনারা জেনে যাবেন যে কীভাবে অনলাইনের প্রসিডিওর আছে, সেটা জেনে আপনারা সেইভাবে কথা বলে নিতে পারেন। তো যে বিষয়টাকে, যে সাবজেক্টটাকে নিয়ে আজকে বলছিলাম, এই আকস্মিক রাজযোগ, এটা কিন্তু আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং এর সাথে সাথে যেমন গ্রহগুলোর অবস্থানগুলো আমাদের জন্মছকে দেখার বিচার্য বিষয়, সেরকম এটাও দেখতে হবে কিন্তু যে জন্মছকের ওই অবস্থান ছাড়াও আমাদের দশা, অন্তর্দশা কী চলছে। যদি দশা, যখন ওই শুভ গ্রহের দশা আমাদের চলবে এবং অন্তর্দশাও সেটার সাপোর্টিংয়ে চলবে, তখন একমাত্র কিন্তু আমাদের আকস্মিক রাজযোগটা ক্লিক করবে। তার সাথে সাথে আমাদের গোচর, আপনাদেরকে এর আগেও বলেছি গোচর জিনিসটা কী হয়, গোচরে গ্রহের অবস্থান যখন পারমিসেবল হবে তখন এই জায়গাটায় ক্লিক করবে। এবং যেহেতু এটাকে রাজযোগ বলা হচ্ছে, তার মানে রাজযোগ মানে হচ্ছে সব থেকে বড়ো যোগগুলোর একটা যোগ, তাই আমাদের জীবনে যে রকমই প্রবলেম থাকুক না কেন, সার্টেন সময়ের জন্য কিন্তু ওই প্রবলেমস, যে কোনো রকমের প্রবলেম থেকে এই রাজযোগটা কিন্তু আমাদের বার করে আনবে এবং একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়ে দেবে। এইবার এই যে ডেভেলপমেন্টটা পেয়ে গেলাম, ডেভেলপমেন্টটা পেয়ে যাওয়ার পর আমরা সেটাকে কীভাবে কী কাজে লাগাবো, সেটা প্রত্যেকের জন্মছকের উপরে নির্ভর করছে। আজকের সময় এখানেই সমাপ্ত, আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার।